সত্যি কলকাতা শহরে এখন ফটোগ্রাফির যদি নতুন কোনো জায়গা পাওয়া যায়, মানুষের ভিড় সত্যি দেখার মতো হয়। আমি আজকে যেখানে এসেছি এটা রিসেন্টলি হঠাৎ করে ভাইরাল হওয়া একটা জায়গা, আর এটা কোনো জায়গা নয়, বেসিক্যালি এখান দিয়ে আপনারা সবসময় হাঁটাচলা করছেন। বিকজ আমি আজকে যেখানে এসেছি এটা হচ্ছে হিন্দুস্তান পার্ক আর সুনীতি চ্যাটার্জি স্ট্রিটের যে ক্রসিংটা, যেখানে একদম এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গড়িয়াহাট ফায়ার স্টেশন। যেটা গড়িয়াহাট ফায়ার স্টেশনের একদম পাশেই যে রাস্তাটা, যেটা হিন্দুস্তান পার্ক রোড বলা হয়, সেই রাস্তাটার কিছু দেওয়ালের ওপর কিছু পেন্টিং করা হয়েছে। কাজগুলো অপূর্ব, সত্যি কথা অপূর্ব, আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু যতই যাই হোক, এখানে কিন্তু রিসেন্টলি এত মানুষের ঢল যে এখানে মুশকিল হচ্ছে সামলানো, যে এত মানুষ হয়ে যাচ্ছে। তো দেখুন এই যে দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোকে সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে, আর অফকোর্স ইটস ভেরি গুড, ভেরি গুড, খুবই সুন্দর লাগছে। বাট দ্য থিং ইজ দ্যাট এখানে কি সত্যি এত ফটো তোলার মতো আছে কিছু? এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু আজকের নয়, এটা বহু যুগের বাড়ি। তো এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটাকেই কিন্তু মেইনলি ডেকোরেট করে সুন্দর করে করা হয়েছে। দেখুন, হ্যাঁ অবশ্যই ডেকোরেশনটা সুন্দর, আর্ট ওয়ার্ক ইজ গুড, বাট তাই বলে এত ফটো তোলার মতো কিছু নয়। হ্যাঁ এইগুলো যেমন কালার কম্বিনেশনগুলো সত্যিই সুন্দর লাগছে, অবভিয়াসলি গ্রাফিটি আর্ট ইজ অলওয়েজ গুড, অলওয়েজ গুড, সুন্দর ছবিগুলো সত্যি সুন্দর, মানে আর্টগুলো যেগুলো করেছে সেগুলো সত্যি সুন্দর। যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন, ওনারাও কিন্তু ফটো তুলছে। তো ফটো তোলার জন্য ঠিক আছে, কিন্তু এরকমও জায়গা নয় যে সারাদিন কাটানো যায় এখানে। হার্ডলি হয়তো খুব বেশি হলে হয়তো জাস্ট 20-30 মিটারের মতো ডিস্টেন্স আছে, তার মধ্যেই বেশ কিছু এরকম গ্রাফিটি আর্ট করা হয়েছে। অ্যান্ড যেমন এইগুলো আমার খুব সুন্দর লাগলো, দেখুন এটা একটা গাছটাকেও কিন্তু ওইভাবেই যে দেওয়াল ব্রেক করে উঠেছে। তো এগুলো সত্যি কথা আর্টিস্টদের চিন্তাভাবনা, ক্রিয়েটিভিটি তো আছেই। এগুলো যেমন দেখুন, এগুলো কিন্তু আর্টের খুব সুন্দরভাবে এগুলো করেছে। এই জিনিসটা আপনাকে বলছিলাম, যেটা দেখুন দেওয়াল থেকে জাস্ট গাছটা যে বেরিয়েছে ওটাকেই কিন্তু সুন্দরভাবে ক্রিয়েটিভিটি, অবশ্যই ক্রিয়েটিভিটির কাছে কোনো কথা হবে না। এই দেওয়ালটা বেসিক্যালি দেখুন জ্যোতি বসু, আমি দেখতে পাচ্ছি এখানে নবনীতা দেবসেন, অ্যান্ড এই পাশে সুনীতি কুমার চ্যাটার্জি, বেসিক্যালি এনার নামেই কিন্তু রাস্তাটা। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এনার নামেই আছে, অ্যান্ড এটা হল ওয়াল অফ ফেম বলে ওইভাবেই দেওয়া হয়েছে। এটা একটা ফেস্টিভ্যাল হয়েছিল কিছুদিন আগে, সেই সময় আমি এখানে আসতে পারিনি। এটা একটা, এগুলো সব কিন্তু বাড়ি, সব বুঝতেই পাচ্ছেন এই বাড়িটা এখন মনে হয় অ্যাবান্ডেন্ড ওই জন্যেই। অ্যান্ড এইখানে কিন্তু সুন্দরভাবে করা হয়েছে, ডেফিনেটলি খুব সুন্দর লাগছে। অ্যান্ড এটা আপনার সেলফি জোন প্রপার, কারণ এখানে আপনি ইজিলি ফটো তুলতে পারবেন। এই বাটারফ্লাই এর সাথে মাঝখানে আপনারা বুঝতেই পাচ্ছেন দাঁড়িয়ে তুলতে পারবেন, এগুলো দারুণ। অ্যান্ড এই আর্টগুলোও সুন্দর লাগছে। অ্যান্ড এইটা কিন্তু লোকেশনটা আপনারা এটা সার্চ করে আসতে পারেন এখানে, মার্বেলস ক্যাফে। মার্বেলস ক্যাফে কিন্তু দুটো আছে, তো খুব সাবধান, একটা আছে রবীন্দ্র সদনে আরেকটা হচ্ছে এখানে। তো গোল পার্কের যেটা আছে সেটা আপনারা সার্চ করে কিন্তু অবশ্যই আসবে। এই দুটো কিছু শপ বা কিছু আমি দেখতে পাচ্ছি যেগুলো এখন বন্ধ আছে, তো এখানেও কিন্তু হালকা গ্রাফিটির ওপর কাজ করে দিয়েছে। না 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 না, এই জিনিস আমি আজকে কিন্তু আপনাদের দেখাতে আসিনি, আমি দেখাতে এসেছি অন্য জিনিস। বাট এখানে আজকে আমি এই জিনিসটা জানি যে এখানে করেছে, সেই জন্য আপনাদের দেখালাম। তবে আজকে আমি যেটা দেখাবো সেটা কিন্তু আরো দারুণ জিনিস। তো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সবার সাথে, কারণ এর থেকেও কিন্তু দারুণ জিনিস ভিডিওটায় আছে। ওয়েট করুন, ওয়েট করুন। সত্যি আমার চ্যানেলে আপনারা যে আর্ট জিনিসটাকে এতটা অ্যাপ্রিসিয়েট করেন, আমার এটা খুব ভালো লাগে। অ্যান্ড সেই কারণেই আমি আরও দেখাতে ইচ্ছা করে যে আরও আপনাদের দেখাই নতুন নতুন কী ক্রিয়েশন, কী চলছে, কী নতুন নতুন ইভেন্ট চলছে কলকাতায়। তো আজকে আমি যেখানে চলে এসেছি এটা বেসিক্যালি সাউথ কলকাতায় একটা প্রাইম লোকেশন, এটা হচ্ছে হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কে কিন্তু আয়োজিত করা হয়েছে উইন্টার উইকেন্ড 2, অ্যান্ড এখানে দারুণ দারুণ কিছু কালেকশন কিন্তু আছে। তার সাথে এখানে একটা বড় অ্যাট্রাকশন আছে যেটা আপনাদের আমি দেখাতে চলেছি। আপনাদের যেটা দেখালাম সেটা তো অবশ্যই দেখার মতো, কিন্তু এখানেও একটা জিনিস আছে যেটা অপূর্ব, দারুণ, অ্যান্ড সেটা কিন্তু তৈরি করেছে আর্ট স্টুডেন্টরাই। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনি বুঝতে পাচ্ছেন, রাস্তার মধ্যে কিন্তু পুরো এটা 500 মিটার লম্বা, ওই পাশ থেকে পুরো এটা হচ্ছে
হিন্দুস্তান পার্ক যে রাস্তাটা একদম হিন্দুস্তান পার্ক থেকে শুরু করে পুরো পূর্ণদাস রোড অবধি পুরোটা কিন্তু এটাকে কভার করা হয়েছে। অ্যান্ড এই ইভেন্টটাকে স্পন্সর করেছে বেসিক্যালি বার্জার। অ্যান্ড এই যে কালারগুলো এত অপূর্ব, মানে প্রত্যেকটা আমি যে কালার দেখছি, ইউজেজ অফ কালার সেগুলো দারুণ। অ্যান্ড তাছাড়া যে মোটিভগুলো ড্র করা হয়েছে সেগুলো অ্যাট্রাক্টিভ অ্যান্ড দারুণ। আমি এরকম আরেকটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যেখানে ওরাও কিন্তু স্ট্রিট আর্ট করেছিল, তো যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। ওটাতেও কিন্তু এরকম অনেকগুলো স্টল ছিল, অ্যান্ড তার সাথে কিন্তু এরকমই স্ট্রিট আর্ট করে ওরা সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল। নমস্কার, আমি দীপ, আমরা গ্রাফিটি রাইটার সবাই, আর আমরা ক্যারাভানের উইন্টার উইকেন্ড টুতে গ্রাফিটি করেছি পুরো জায়গাটা। সো আমরা বেসিক্যালি এখানে স্ট্রিটে লাইক গ্রাফিটি করেছি, লাইক ট্রেডিশনাল যে লেটার স্টাইল হয়, অরিজিনাল অর্গ্যানিক গ্রাফিটি হয়, সেটা আমরা শো করেছি এখানে। স্যামো গ্রাফিটি করছে, তো গ্রাফিটি ইজ আর্ট ফর্ম যেটা লেটার্স ইউজ হয়, ওর মধ্যে অনেক ভেরিয়েশন হয়, লাইক ওয়াইল্ড স্টাইল, থ্রো আপ, লাইক একটা জনার থাকে। তো আমরা এখানে ট্রাই করেছি সব জনার ইউজ করার, যত রকম আছে কলকাতার লোকেরা আরও গ্রাফিটির ব্যাপারে অ্যাওয়্যার হয়। বেসিক্যালি গ্রাফিটিকে লোকে ভ্যান্ডালাইজ ভাবে মোস্ট অফ দেম, সো এটা জানে না ওটা একটা লাইক লেজিট আর্ট ফর্মও আছে, তো এটা লাইক একটা আনাদার লাইক ক্রিয়েটিভ সাইডও আছে। সো আমরা ট্রাই করেছি যে পুরো একটা পজিটিভ সাইড গ্রাফিটির যেটা আছে সেটা ডিসপ্লে করা ফ্রন্ট অফ সবার সামনে কলকাতার। সো হ্যাঁ, আর এখানে অনেক, শুধু গ্রাফিটি না, গ্রাফিটি ছাড়াও আদার আর্ট ফর্মেরও কম্বিনেশন আছে। আমরা সব কটা আর্ট ফর্মকে একসাথে ট্রাই করেছি ব্লেন্ড করা। এখানে ডুডল আছে, এখানে অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম আছে, স্যামরা মান্ডালা করেছে ওখানে, আর আমরা ইয়েস আমরা এমনিভাবে শুধু কম্বাইন করে ট্রাই করেছি পুরো জিনিসটাকে, আর কলকাতার ট্রেডিশনাল অ্যান্ড ওয়েস্টার্ন পার্ক দুটোকে একসাথে কম্বাইন করার আমরা জাস্ট চেষ্টা করি ছোট একটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন এটাও কিন্তু ওদেরই করা, কি সুন্দরভাবে করেছে। অ্যান্ড এই যে গেটটা পুরো তৈরি হয়েছে দেখুন, দারুণ লাগছে। দিস টোটাল গেট ইজ লুকিং অসাম, মানে এত সুন্দর লাগছে, পুরো গ্রাফিটি দিয়ে জিনিসটা করা হয়েছে। দেখুন এটাই কিন্তু হিন্দুস্তান পার্কের মেইন গেটটা, যেটা রাজবাড়ি অ্যাভিনিউর দিক দিয়ে আসছে। সো সকালে আমি যখন এসেছিলাম তখনও কিন্তু এগুলো সেট হয়নি, অ্যান্ড তখন কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চলছিল। এখন কিন্তু রাস্তাটা পুরো ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড ক্লোজ হয়ে এখানে সুন্দর আমি অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টল আছে। এটা হচ্ছে পুরো সোজা আপনি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রাজবাড়ি অ্যাভিনিউ, অ্যান্ড এই পাশে পূর্ণদাস রোড দেখা যাচ্ছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরোটা নিয়ে ফেয়ারটা হচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় দারুণ দারুণ কিন্তু স্টল আছে, আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি অবশ্যই। তো দেখুন এই যে আমি এদিকটা যেটা দেখতে পাচ্ছি আমার পেছন দিকটা, এটা হচ্ছে পূর্ণদাস রোড। তো পূর্ণদাস রোড অবধি কিন্তু পুরো স্টল আছে, অনেক কটা স্টল, প্রচুর স্টল এখানে। অ্যান্ড আপনারা এই লোকেশনটা জানেন অবশ্যই, আর যদি না জেনে থাকেন আমি বলে দিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ইনথালিয়া রেস্টুরেন্ট, ওই ইনথালিয়া রেস্টুরেন্টের সামনে দিয়েই কিন্তু পুরোটা করা হয়েছে। দেখুন অপূর্ব সুন্দরভাবে এগুলো এখনো কিছু কাজ চলছে। হ্যালো, আমি মৌসুমি মুখার্জি ফ্রম মৌসুমিস ক্রিয়েশন। আজকে আছি হিন্দুস্তান পার্কে ক্যারাভ্যানের এক্সিবিশনে। ফ্রাইডে থেকে স্টার্ট হয়েছে, সানডে অবধি চলবে। আর আমার ক্রিয়েশনে যেটা স্পেশাল সেটা হচ্ছে ব্লাউজ এবং তার সাথে মিক্সার ম্যাচের শাড়ি। তো এবার কিন্তু যেহেতু শীত, তো শীতের কথা মাথায় রেখে প্রচুর হ্যান্ডওয়ার্কের ব্লাউজ এনেছি, স্পেশালি হ্যান্ড কাঁথার ব্লাউজ, তারপরে মিক্সার ম্যাচ কাঠদানা ওয়ার্কের বিভিন্ন রকমের কিন্তু ব্লাউজের কালেকশন আমার কাছে পাবে, আর তার সাথে শাড়িও। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আমি পার্থ সারথী সেনগুপ্ত, কৃষ্ণা বুটিকের পক্ষ থেকে ক্যারাভানে এক্সিবিশনে আমি আসি, যেটা হচ্ছে হিন্দুস্তান পার্কে 12-13-14 তিন দিন। আমার বেসিক্যালি এক্সক্লুসিভনেস যেটা আছে সেটা হচ্ছে টি শার্ট, বেঙ্গল প্রিন্টের টি শার্ট আছে, কয়েকটা ইংলিশ প্রিন্টও আছে, তবে বেঙ্গলি প্রিন্টটা ম্যাক্সিমাম আছে, তিন এগুলো আছে। তবে গ্রাফিক্সের উপরে এগুলো না আছে, সামনে বেশ কিছু ডিজাইনস আছে, সেল হয় আর কি সব দিক দিয়ে। বাহ, তো এটাই ব্যাপার। বেসিক্যালি অনলাইনেই হয় সমস্ত কিছু, ফেসবুকে বিভিন্ন গ্রুপস আছে, লাইক বিইং গর্জিয়াস গ্রুপ আছে, অ্যাচিভার গ্রুপ আছে, এইসব গ্রুপে আমি লাইভ করি মানে রোজই ডেইলি বেসিসে। আর আমার নিজের যে প্রোফাইল আছে সেখান থেকে, আর না হলে এক্সিবিশন, এটাই হচ্ছে আমার মেন। আর আমার আমাকে হোয়াটসঅ্যাপ করলে, আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 9088494436, এটা হোয়াটসঅ্যাপ করলে আমরা যাবতীয় যত থাকে আর কি আমাদের ডিজাইনস আমরা পাঠিয়ে দিই। আমরা কাস্টমাইজও করি, লাইক কাস্টমাইজ ইন দ্য সেন্স আমরা ফ্যামিলি টি শার্ট করি এক ফ্যামিলিতে সবাই, বা আমরা ডেস্টিনেশন টি শার্ট করি, একটা গ্রুপ ঘুরতে যাচ্ছে, বা আমরা কেউ কারো পছন্দ মতো কোটেশন হোক, লেখা হোক, মানে সেগুলো হোক, যাই ছবি হোক, যাই হোক না কেন, বা ক্যারিকেচার টি শার্ট যেটা ধর কারো ফেস দিয়ে দিলো, ওটা ছবি দিয়ে বললো, ওটা একটা কমিক টাইপের বানিয়ে দিতে। এইটা হচ্ছে মেইন রাস্তাটা, এইখানে কিন্তু দু পাশে দেখুন প্রচুর স্টল আছে। আমি এখানে গার্মেন্ট, হোম ডেকোরের কিছু দেখতে পাচ্ছি, এই পাশে জুয়েলারিজ আছে,
অ্যান্ড এটা একটা খুব নাম করা রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট সাউথ কলকাতা, ক্রিস্টাল চপস্টিক্স। এবং এটা তো মনে হয় কিছু হয়তো ডেকোরেশন হবে। অ্যান্ড এই পাশে একটা আমার খুব ফেভারিট ব্র্যান্ডের আমি স্টোর দেখতে পাচ্ছি, হচ্ছে NXT এপিসোড। এনাদের কিন্তু আমি আগেও ভিডিও দেখিয়েছিলাম, এনাদের টি শার্ট যেগুলো আছে এগুলো খুব ভালো ভালো টি শার্ট, আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই স্ক্রল ডাউন করে দেখে নেবেন প্রত্যেকটা। স্যার হাম কশ্মীর সে আয়ে হুয়ে হ্যায়, ইমরুল জি জিসকো কেতে জগা কো, হামারে পাস জো হ্যায় স্টোলস হ্যায়, শলস হ্যায়, ড্রেস মেটেরিয়াল হ্যায়, কটন কে স্যুটস হ্যায়, উলন স্যুটস হ্যায়, কটন কুর্তিজ হ্যায়, ইয়ে জো হ্যাঙ্ক কে উপর সব জো হ্যায় ল্যাম উল মে স্টোলস হ্যায়, মফলারস আতে হ্যায় উসমে ইউনিসেক্স প্যাটার্ন কে স্টোলস আতে হ্যায়, ইয়া এসে প্যাটার্ন কে কানি কে স্টোলস আতে হ্যায় উল কে উপর। पश्मीना में भी रियल पश्मीना चाहिए तो रियल पश्मीना में भी हमारे पास ऐसे वाले। ये तो फाइन वूल का है, मशीन में रहता है, बट ये राइट इसमें हैंडमेड वाला जो है प्योर पश्मीना में रहता है। 1,80,000, 55,000, 60,000 ऐसे रेंज के रहते हैं। बाकी हमारे पास जो है कम रेंज के स्टोर्स भी है, शॉल्स भी है, ब्लैंकेट रखे हुए हमने, ये रियल जरी का काम किया हुआ है इस पर। यूजुअली हमारे यहाँ फिगर नहीं बनता है, बट ये कस्टमाइज्ड पीसेस रहते हैं सर, इन पे बनाना पड़ता है कस्टमर के हिसाब से, हमको जो है बनवाना पड़ता है। ऐसे हेवी दुपट्टे आते हैं, इसी तरह का ये भी है, ये भी रियल कानी का ही सूट है, ये इसका हेवी वाला सूट आता है, एकदम फाइन जरी का काम किया हुआ है, पूरा हेवी में है। इसको दुपट्टे को वीव करने में कम से कम 1.5 मंथ लगता है। ये दुपट्टा ही जो है इसका 15,000, 18,000 जितना जैसा वीविंग होगा। अगर ऐसा ही आप कुर्ता इसका देखोगे, कुर्ता उतना हेवी नहीं है इसका, इसका हेवी कुर्ता वाला भी आता है, जैसे जो फुल वर्क होगा उसका प्राइसिंग उसी हिसाब से अलग रहता है। जैसे 18,000 का है वो 22,000, 25,000, थोड़ा डिफरेंट चीज़ है, वो लेटेस्ट चीज़ है। अभी हमने ये बहुत अच्छा रेस्पॉन्स मिला हमको, यहाँ भी यस्टरडे अच्छा रेस्पॉन्स था, और जो हमारा लास्ट एग्जीबिशन गया साइंस टी मेगा ट्रेड फेयर जो था, वहाँ भी बहुत अच्छा रेस्पॉन्स मिला इस चीज़ का। हमारा सर जो है इंस्टाग्राम पे हमारा पेज है द डॉट कश्मीर व्यूवर्स के नाम से, यहाँ के नंबर भी मिल जाएंगे। जैसे हमारा नंबर है 9906578947, और एक भाई का नंबर है, बड़े भाई का 9149478947। गार्डन के साइड में हम रहते हैं, वहाँ हमारा जो है बेसमेंट टाइप का है, तो अगर कस्टमर विजिट भी करना चाहे तो वहाँ विजिट भी कर सकता है, आराम से देख सकता है अपने पसंद से। फिर भी हमने अगर जो है कस्टमर हमारे से ऑर्डर करता है ऑनलाइन, कलकत्ता में हमारा फ्री डिलीवरी है। দেখুন এই যে গ্রাফিটিগুলো করা হয়েছে কত সুন্দরভাবে অ্যান্ড কত ইউনিক কনসেপ্টে, অ্যান্ড এখানে আপনার একটা সেলফি জোনই করা আছে পুরোপুরি, অ্যান্ড সেলফি নেওয়ার জন্য দারুণ। অ্যান্ড দেখুন এখানে আরও কিছু আর্ট ফর্ম, বিভিন্ন যেগুলো দৈনন্দিন জিনিস যেগুলো আছে ওগুলোকেই কিন্তু সুন্দরভাবে গ্রাফিটাইজ করে দেখুন দারুণ লাগছে, সত্যি দারুণ। এখানে আমি একটা স্টল দেখতে পাচ্ছি মেইনলি শাড়ি জুয়েলারি, অ্যান্ড এদিকেও জুয়েলারি একটা স্টল আছে, ব্লাউজের কিছু দারুণ দারুণ কালেকশন কিন্তু এখানে আছে মোহো 24। এখানে একটা আমি দেখতে পাচ্ছি ফ্রেগরেন্স, এটা জেরোমা ফ্রেগরেন্স, বিভিন্ন যেমন ফ্রেগরেন্স সব পারফিউমের এখানে আছে, অ্যান্ড এখানে কিছু জুয়েলারি আছে মেইনলি চিনিজ জুয়েলারি। অ্যান্ড এই পাশে কিন্তু আমি আরও কিছু স্টোর দেখতে পাচ্ছি, এখানে ছোট ছোট সব গার্ডেন আইটেমস, বিভিন্ন রকমের গার্ডেন আইটেমস আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখছি অল দ্যাট গ্লিটার্স, এখানেও কিন্তু বিভিন্ন রকমের ইয়াররিং অ্যান্ড অল এইসব আইটেম আছে, এখানে কিছু সুটস অ্যান্ড বিভিন্ন টিউনিক্স এরকম আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড বাদ বাকি আরও অনেক রকম কিন্তু স্টোর এখানে আছে। দেখুন এখানে একটা ডিজাইন স্টুডিও, এলিমেন্টস ডিজাইন স্টুডিও, ওনাদেরও সব কালেকশন এখানে কিন্তু নিয়ে বসেছে বিভিন্ন রকমের। অ্যান্ড এখানে আমি আরেকটা সেলফি জোন দেখতে পাচ্ছি যেখানে উইংস করা আছে, আপনারা এসে ইজিলি এর উপর দাঁড়িয়ে ফটো তুলতে পারেন, খুব ভালো লাগবে। হ্যালো, আই এম তনুশ্রী, আমার ব্র্যান্ডের নেম বিএলই ক্রিয়েশন। আমার পুরো কাস্টমাইজ প্রোডাক্ট, কাস্টমাইজ কুর্তিস, কাস্টমাইজ ড্রেস, কাস্টমাইজ ব্লাউজ, হিউজ হাফ কালেকশন, আজরাকের উপর প্যাচ ওয়ার্কের প্রচুর কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন। মডেলের উপরে কুর্তিস আছে, এরকম পুরো কাজ করার উপর অর্সল কুর্তি ডেফিনেটলি আছে, এখন উইন্টার যেহেতু সেক্ষেত্রে অর্সল কুর্তি পরলে আর কিছু লাগে না, যা আমাদের কলকাতার ওয়েদার সেই কারণের জন্য পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ করা, সাথে করে প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ আছে, এরকম আজরাকের উপর জ্যাকেট ব্লাউজ, মানে জ্যাকেটটা ভেতরে রয়েছে তার সাথে করে উপর থেকে মানে ভেতরে একটা স্লিপ দিয়ে একটা ব্লাউজ, তার উপর দিয়ে জ্যাকেট রয়েছে, তারপর হ্যান্ড ওয়ার্কের উপর ব্লাউজ আছে, এরকম পুরো গুজরাটি সিজের হ্যান্ড ওয়ার্কের উপর ব্লাউজ রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন, সাথে করে আড়ি,
জারদৌসি কালচারাল ব্লেন্ডার কি না পাবেন, ব্রাইডাল ব্লাউজ থেকে আরম্ভ করে রেগুলার ইউজার ব্লাউজের জন্য একটু মানে ফ্যাশনেবল ব্লাউজ, সব রকম ডিজাইনার ব্লাউজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা আছি আজকে এবং কালকে, আজকে হচ্ছে 13 জানুয়ারি অ্যান্ড 14 জানুয়ারি, টাইমিং হচ্ছে 3টে থেকে 9টা। ক্যারাভেন প্রেজেন্ট যে একটা ভীষণ সুন্দর উইন্টার উইকেন্ড করা হচ্ছে সেই এক্সিবিশনটাতে, তো আপনারা প্লিজ আসুন, এসে ভিজিট করুন অবশ্যই, আর এখান থেকে এসে সামনে থেকে প্রোডাক্ট দেখে জিনিসগুলোকে পারচেস করুন, এবং অবশ্যই এখানে অনেক অফার থাকতে তার জন্য পারচেসিং এর উপর। আদারওয়াইজ আপনারা এর পরে আপনারা আমাকে অনলাইনে ভিজিট করতে পারবেন, আমার ব্র্যান্ডের নেম বিএলই ক্রিয়েশন বলে ফেসবুক পেজে সার্চ করলেই পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9874393237, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো এরপরেও আপনারা বাড়িতে আপনারা অনলাইন বুকিং করলেন এবং বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন। আদারওয়াইজ প্রত্যেকটা অফার নিতে গেলে অবশ্যই এখানে এসে দেখে কোয়ালিটি দেখে যান, তারপর তো অনলাইন আছেই। থ্যাংক ইউ সো মাচ। হাই, আজকে আমরা এখানে আছি দ্য ইন্ডিয়ানকে নিয়ে, আমার বুটিক ইন্ডিয়ান নিয়ে ক্যারাভান স্ট্রিট এক্সিবিশনে আমরা আছি হিন্দুস্তান পার্ক রোডে। তো সবাইকে অনুরোধ করছি এখানে চলে আসার জন্য, প্রচুর নতুন শাড়ির কালেকশনস আমরা নিয়ে এসেছি, প্রত্যেকবারই নিয়ে আসি, এবার বাটিকে নতুন নতুন এক্সপেরিমেন্ট, প্রচুর বাটিক কালেকশন আছে, সিল্ক বাটিক, তসর বাটিক, এছাড়াও প্রচুর মডেলস আছে, লিনেন্স আছে, কাঁথা আছে, যেগুলো একেবারে নতুন কালেকশন। সো সেগুলো দেখতে হলে, গ্র্যাব করতে হলে চলে আসতে হবে হিন্দুস্তান পার্ক রোডে, ক্যারাভান স্ট্রিট এক্সিবিশনে আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমি একটা দেখছি এস্টাসিক লেদার ব্যাগ, সব লেদারের কিন্তু ব্যাগস, অনেক রকম আইটেমস এখানে আছে। অ্যান্ড এছাড়া টি শার্টের আরও অনেক স্টল দেখুন, টি শার্টের অনেক অনেক ডিজাইন যেগুলো আমি দেখতে পাচ্ছি কলকাতার, যেমন আমার শহর, ট্রামের ছবি দিয়ে এরকম কিন্তু নস্টালজিক ট্যাক্সি, এরকম মেলা হবে, এদিকে খাবার দাবারের স্টল থাকবে না তা তো হয় না। দেখুন ইয়েলো টার্টল, এখানে কিন্তু সব রকম খাবার আমি দেখতে পাচ্ছি, স্টার্টার থেকে শুরু করে সব রকম আইটেম, মেইন কোর্স। অ্যান্ড এখানে দেখি প্রচুর কিন্তু সেভারি আইটেমসও আছে অনেক আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এছাড়া আমি আগে কিন্তু আরও অনেক কটা স্টল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মিষ্টি স্টল আছে মেইনলি, এখন সব মিষ্টি কিন্তু অ্যারেঞ্জ হচ্ছে, এখন এখন নর্মালি মেলাটা শুরু হচ্ছে, সেই কারণে আপনারা আসলেই এখানে আসলেই দেখতে পারবেন। অ্যান্ড এখানে আরও কিছু আইটেম কিন্তু রেডি হচ্ছে, কাটলেট আছে। আচ্ছা, আপনি যেরকম বললেন যে ইউনিক আমাদের জিনিসপত্র, তো আমাদের নামও তাই অন্যরকম বুটিক, অন্যরকম জিনিসপত্র রাখবো বলেই আমরা অন্যরকম নামটা দিয়েছি। আর আমরা মেনলি আর্টিস্ট, নিজেরাই আঁকি, নিজেরাই ডিজাইন করি, জুয়েলারি থেকে শুরু করে ক্লোদিং সমস্ত কিছু আছে, এবং যেরকম বাঙালি ডিজাইন আছে, বাংলা হরফের টি শার্ট আছে, সেই রকম কে-পপ অ্যান্ড অ্যানিম থিমের টি শার্ট আছে, হুডি, ডেনিম শার্ট, তাছাড়া তো সবার মানে ছেলে মেয়ে নির্বিশেষে সবার সমস্ত রকম জিনিস আছে। আমাদের 50 টাকা থেকে শুরু করে 2500 এই রকম রেঞ্জ মোটামুটি এই স্টলে আছে। তাছাড়া আমাদের তো মেনলি অনলাইন বুটিক, আমাদের স্টার্ট হয়েছে 2019 থেকে চলছে 2024 অনলাইন বুটিক, আমাদের ফেসবুক পেজ আছে অন্যরকম বুটিক বলে সার্চ করলে পাওয়া যাবে, ইনস্টাতেও প্রোফাইল আছে অন্যরকম বুটিক, ONYO ROKOM সার্চ করলেই পেয়ে যাওয়া যাবে। তাছাড়া আমাদের যে নাম্বার দেওয়া আছে আমাদের পেজে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা কাস্টমাইজ কাজও করি, যেটা মানে যেটা আর একটা অন্যরকম ব্যাপার, যেটা অনেকেই করে না। এছাড়া আমাদের BTS, K-pop, অ্যানিম এই সমস্ত থিমের উপরে আমরা কাজ শুরু করেছি বছরখানেক ধরে, আমরা তার উপরেও প্রোডাক্ট বানাচ্ছি 1-1.5 বছরের টাইম দিয়ে, তার মধ্যেও আমরা কাস্টমাইজ করি, যদি চান কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এখানে কিন্তু কিছু আরও টুপি স্টল, তারপর কিছু আর্ট ওয়ার্ক আছে এখানে, আর্ট ওয়ার্কের স্টল, অ্যান্ড কিছু ক্যান্ডেলস আছে, জুয়েলারিজ আছে, অনেক কিন্তু এখানে স্টল আছে। সত্যি এরকম স্ট্রিটের ওপর ফেয়ার, স্ট্রিটের ওপর এক্সিবিশন এত ভালো লাগে কি বলবো, বিকজ সত্যি এখানে আপনি যদি হাঁটেন এত সুন্দর একটা ফিল পাবেন, দারুণ, সত্যি দারুণ। আর তাছাড়া যখন এখানে সব রকম স্টল অ্যাভেলেবেল আছে, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার এটা হচ্ছে স্ট্রিটের উপর এমনই একটা জায়গা, সেটা সাউথ কলকাতার একটা প্রচণ্ড প্রাইম লোকেশন, দ্যাট ইজ গড়িয়াহাটের জাস্ট হিল ছড়া দূরত্বে। তো এখানে কিন্তু আপনারা আসলে আপনাদের এত ভালো লাগবে এটা তো বলতে হবে না, এটা তো ভিডিওটা দেখেই যদি এতটা পজিটিভ ফিল পাচ্ছেন তাহলে অবশ্যই এখানে আসলে তো আরও ভালো লাগবে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের দিক সবার সাথে, আর যত বন্ধু শেয়ার করুন, ভিডিওগুলো যখন দেখছেন তখন অবশ্যই শেয়ার করুন। তো এরকম কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তো অবশ্যই আমার চ্যানেলটা স্ক্রোল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আর অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রেডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।